বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশ মঞ্চে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও দলের সংসদ সদস্য মমতাজ। রেসকোর্সের ময়দানে ওই 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু দিয়েছিলেন একটি ঘোষণা, বঙ্গবন্ধু দিয়েছিলেন মুক্তির ঘোষণা। সেই কথা সবাই জানে, সেই কথা সবাই মানে, মানে না স্বাধীনতার শত্রু যেই জনা, বঙ্গবন্ধু দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা। এমন কথার গানে সমাবেশে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন মমতাজ। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশ স্থল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের ভেতরে লাখো জনতার অবস্থানে ভিড় জমেছে বাইরে ও আশেপাশের এলাকায়ও। পুরো সমাবেশ এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। মঞ্চে পরিবেশিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুর 2টায় শুরু হওয়া সমাবেশে বিকেলে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন দলের শীর্ষ নেতারা। বেলা 1:50 সমাবেশের স্থলে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকাল 11টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল ঢুকছে সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর 12টার পর থেকে উদ্যানের আশপাশ মিছিলে মিছিলে সরগরম হয়ে ওঠে। উদ্যানের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে লাল সবুজের টি শার্ট ও মাথায় ক্যাপ পরে পায়ে হেঁটে বা পিক আপ ভ্যান, ট্রাক ও বাস যোগে বিভিন্ন সড়ক ধরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছেন ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকেও আওয়ামী লীগ ও এর সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে এসে যোগ দিচ্ছেন। নেতাকর্মীদের মিছিল, স্লোগান আর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ। ঢোল, তবলা সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের বাজনায় পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশে যোগ দিতে আসা শেরেবাংলানগর থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী বাংলা নিউজকে বলেন, প্রতিবার আমরা দিবসটি গুরুত্বের সঙ্গে উদযাপন করলেও এবারের বিষয়টি আলাদা, কারণ এবার আমরা পালন করব আন্তর্জাতিক স্বীকৃতির একটি ভাষণ, যদিও এর গুরুত্ব আমাদের কাছে সবসময় বেশি ছিল। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের MK TV চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।